হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখবো কিভাবে স্যামসাং জেড টু প্রো FRP আনলক করতে হয়। তার আগে আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। FRP আনলক করার জন্য অবশ্যই ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে অথবা মোবাইল ডাটা কানেকশন করে নিতে হবে। যদি ওয়াইফাই নিকটস্থ না থাকে তাহলে মোবাইল সিমটা কানেক্ট করে তারপরে ডাটা কানেকশন করে নেবেন। ডাটা কানেকশন করার পর তারপরে হোম বাটনে ডাবল ক্লিক করে নেবেন। হোম বাটনে ডাবল ক্লিক করে টকব্যাক অপশনটা চালু করে নেবেন। টকব্যাক অপশনটা চালু হলে স্ক্রিনে এল প্রেস করবেন। এল প্রেস করার পর টকব্যাক সেটিং আসলে টকব্যাক সেটিংয়ে ডাবল ক্লিক করে নেবেন। তারপর টকব্যাক সিকিউরিটি সেটিংয়ে চলে যাবে। তারপর আবার হোম বাটনে ডাবল ক্লিক করে নেবেন টকব্যাক অপশনটা ডিসেবল করার জন্য। মনে রাখতে হবে হোম বাটন ডাবল ক্লিক করে টকব্যাক অপশন ডিসেবল হবে এবং হোম বাটনে ডাবল ক্লিক করলে টকব্যাক অপশনটা চালু হবে। তো এই মুহূর্তে আমাদের টকব্যাক অপশনটা ডিসেবল করে নিতে হবে, তাই এই জন্য হোম বাটনে ডাবল ক্লিক করে নিতে হবে। টকব্যাক অপশনটা ডিসেবল হয়ে নিচের দিকে অপশন টার্মিনাল ধরে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে নেবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে গেট স্টার্ট উইথ ভয়েসেস অ্যাক্সেসে প্রেস করে নেবেন। তারপরে একটি ভিডিওর চিহ্ন আসবে, ভিডিওতে ক্লিক করে নেবেন। ভিডিওতে ক্লিক করার পর গেট স্টার্ট উইথে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে নেবেন। একটি মূল ভিডিওতে চলে যাবে। তারপরে ভিডিওটা যে সাইট থেকে স্যার আছে সেই সাইটে যাবেন। ক্লিক করার পর তারপর ডট ডটে ক্লিক করবেন। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিসে পলিসিতে ক্লিক করে নেবেন। পলিসিতে ক্লিক করার পর একটি গুগলি ক্রোম ব্রাউজার দিয়ে দিবে। উপরে লিঙ্ক থেকে গুগলিতে চলে যাবেন। গুগলি থেকে দুটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, টেকনোক্রিয়া ট্র্যাকস এবং অ্যাপেক্স লঞ্চার। টেকনোক্রিয়া ট্র্যাকস অ্যাপসটা ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। গুগলিতে সার্চ করার পর নিচে অনেকগুলো লিঙ্ক দিয়ে দিবে, যে কোনো লিঙ্ক থেকে ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারেন। আমি ফার্স্ট লিঙ্কে ঢুকে ডাউনলোড করে নেব, আপনারা চাইলে অন্য লিঙ্ক থেকেও ডাউনলোড করে নিতে পারেন। ফার্স্ট লিঙ্কে আসার পর তারপরে নিচের দিকে প্রেস টানার পর দেখবেন একটি ডাউনলোড অপশন আছে। ডাউনলোডে ক্লিক করলে ওটা অটোমেটিকলি ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করবো না। তারপরে ডাউনলোড করবো অ্যাপেক্স লঞ্চার নামে একটি অ্যাপস, এটার লিঙ্কটাও ডিসক্রিপশনে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটাও গুগলিতে সার্চ করার পর নিচে অনেকগুলো লিঙ্ক দিয়ে দেবে, যে কোনো লিঙ্ক থেকে ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমি ফার্স্ট লিঙ্কে ঢুকবো। ফার্স্ট লিঙ্কে ঢুকার পর দেখতে পাবেন নিচে ডাউনলোড এবং লাস্টার ভার্সন লেখা আছে, তারপর ডাউনলোডে ক্লিক করে নেব। তারপর ডাউনলোড রিনেম অপশনটা আসতে পারে, সেখানে ওকে প্রেস করে দিয়ে দেব। তারপর বুকমার্ক নামে একটা অপশন আছে, হিস্টোরিতে যাবেন। তারপর ডাউনলোড হিস্টোরি, এখান থেকে দেখতে পাবেন যে আপনি অ্যাপসটা ডাউনলোড দিচ্ছেন সেটা কত স্পিডে ডাউনলোড হচ্ছে এবং কত সময় লাগতে পারে, এগুলো ডিটেলস দেখতে পারবেন। ডাউনলোড শেষ হয়ে গেলে প্রথমে অ্যাপেক্স লঞ্চারটা ইনস্টল করে নিতে হবে। অ্যাপেক্স লঞ্চার ইনস্টল করবেন, তারপর আনকমন সোর্সটা যদি এনাবল না দেওয়া থাকে সেটাকে এনাবল করার জন্য অপশনে ক্লিক করুন। আনকমন সোর্সটা এনাবল করে নিতে হবে, তারপর অ্যাপেক্স লঞ্চারটা ইনস্টল করতে হবে। আর মনে রাখতে হবে অ্যাপেক্স লঞ্চারটা ইনস্টল হওয়ার শেষে এটাকে ডান না দিয়ে ওপেন করতে হবে, অর্থাৎ ফোনের যে হোম স্ক্রিনে সেখানে আমাদের ঢুকতে হবে। ওপেনে ক্লিক করে নেব। ওপেনে ক্লিক করার পর হোম স্ক্রিনে যখন চলে যাবে তখন চয়েস ইউর ডেমোরেজ স্ক্রিন আইকন এগুলো আসতে পারে, এগুলোকে নেক্সট প্রেস করে দেব। হোম স্ক্রিনে যাওয়ার পর তারপর ফাইল ম্যানেজার ঢুকবো, সেখান থেকে
তারপর এসডি কার্ডে ঢুকলে যে ডাউনলোড হিস্ট্রি সেখানে যাবো, ডাউনলোড হিস্ট্রি থেকে টেকনোকেয়ার টেক্সটা অ্যাপেক্সটা ইনস্টল করে নিতে হবে। এটা আনকমন সোর্সটা যদি ডিসেবল দেওয়া থাকে সেটাকে এনেবল করে নিতে হবে, টেকনোকেয়ার টেক্সটা ইনস্টল করে নিতে হবে। আর মনে রাখতে হবে টেকনোকেয়ার টেক্স অ্যাপসটা ইনস্টল শেষ হয়ে গেলে এটাকে ডান দিয়ে দিতে হবে, এটা ওপেন করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন ওপেন এবং ডান লেখা আছে, আমরা ডানে প্রেস করে নেব। তারপরে ব্যাগে চলে যাব, ব্যাগে যাওয়ার পর সেটিং অপশনে যাব। সেটিং এ ঢোকার পর আমাদের দুটা অপশন ডিসেবল করে নিতে হবে। প্রথমত হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্টার অপশন থেকে ডিভাইস ফাইন্ড ম্যানেজারটা ডিসেবল করে নিতে হবে। তারপর আদার্স সিকিউরিটি সেটিং এ যাবেন, তারপর ডিভাইস অ্যাডমিনিস্টর, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এটা অনেক সময় ডিজেবল এনাবল থাকে, এটাকে ফার্স্টে ডিজেবল করে নিতে হবে, অলরেডি এটা ডিজেবল দেওয়া আছে। তারপর আমরা ঢুকবো অ্যাপস লিস্টে, অ্যাপ লিস্ট থেকে সেখান থেকে ডিজেবল করে নিতে হবে গুগলি প্লে সার্ভিস নামে একটা অপশন আছে, সেটাকে ডিজেবল করে নিতে হবে। ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর অ্যাপ লিস্টে যাব, অ্যাপ লিস্ট থেকে নিচের দিকে দেখতে পারেন গুগলি প্লে সার্ভিস নামে একটা অপশন আছে, এই দেখতে পাচ্ছেন গুগলি প্লে সার্ভিস ওপেন করবেন এবং ডিজেবল ওখানে ক্লিক করে নেবেন, অর্থাৎ অ্যাপসটাকে আমি ডিজেবল করে নিলাম। তারপর ব্যাগে যাব, ব্যাগে যাওয়ার পর ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টে যাব, তারপর অ্যাকাউন্টে প্রেস করব, অ্যাড অ্যাকাউন্টে প্রেস করব, অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগলিতে সিলেক্ট করে নেব। গুগলিতে সিলেক্ট করার পর গুগলি অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য একটি ব্রাউজার দিয়ে দেবে, সেখানে আমরা যে কোনো নতুন অ্যাকাউন্ট অথবা আগে অ্যাকাউন্ট করা আছে এগুলো দিতে পারবো। যদি অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে ডাইরেক্টলি সাইনিং আপ করে নেবেন, আর যদি অ্যাকাউন্ট আগে থেকে যদি করা না থাকে তাহলে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে সেখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করে নিয়ে তারপর লগ ইন করে নিতে পারবেন। অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে তারপর নেক্সটে প্রেস করব, আইগ্রেতে প্রেস করব, চেকিং কানেকশন এবং চেকিং ইনফরমেশন এগুলো হওয়ার পরে অপশন আবার ব্যাগে চলে আসবো। ব্যাগে যাওয়ার পর একটু আগে যে অপশনগুলোকে আমরা ডিসেবল করে দিয়েছি সেই অপশনগুলোকে এনাবল করে নিতে হবে, গুগলি প্লে সার্ভিস অপশনটাকে এনাবল করে নিতে হবে এবং অ্যান্ড্রয়েড ডিভাইস ফাইন্ড ম্যানেজারটা যে আছে সেটাকে আবার এনাবল করে নিতে হবে। লক অ্যান্ড স্ক্রিন লকে যাব, তারপর যাব আমরা আদার সিকিউরিটি সেটিং এ, ডিভাইস অ্যাডমিনিস্টার, তারপর অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার, এটাকে এনাবল করে নেব, অ্যাক্টিভ করে নেব। এগুলো দুটোটাই অ্যাক্টিভ করার পর তারপর ফোনটা পাওয়ার বাটনে প্রেস করব, পাওয়ার বাটনে প্রেস করার পর স্ক্রিনে ফোন অফ এবং রিস্টার্ট অপশনটা দেখতে পাবো, রিস্টার্টে আমরা ক্লিক করে নেব, অর্থাৎ ফোনটা অফ হয়ে অটোমেটিকলি চালু হবে। এই দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইজ স্টার্টিং, অর্থাৎ চালু হচ্ছে, স্যামসাং লেখাটা চলে আসছে, ওয়েলকামে স্টার্টে ক্লিক করে নেব। তারপর ওয়াইফাই অপশনটা এটাকে ফার্স্টে অবশ্যই অ্যাক্টিভ রাখতে হবে, পরের বার অ্যাক্টিভ রাখবে, টিম অ্যান্ড কন্টিনিউ এখানেও আই অ্যাগ্রি অল সিলেক্ট করে তারপর নেক্সটে প্রেস করবে, তারপর চেকিং ফর আপডেট, চেকিং ইনফরমেশন এগুলোতে একটু সময় নিয়ে নিবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, অর্থাৎ একটু আগে যে অ্যাকাউন্টটা দিয়ে দিয়েছি সেটা অ্যাড আবার যাবে, সেটাকে অ্যাড করতে হবে। এখন গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ যে অ্যাকাউন্টটা অ্যাড করলাম সেটা একটু তথ্য নিয়ে নিচ্ছে। লক অ্যান্ড ট্রাইব এখানে নট নাও প্রেস করে নেবেন, আর চাইলে প্যাটার্ন লক পিনকোড লক দিয়ে নিতে পারেন। গুগলি প্লে সার্ভিস অপশনটা এখানে অনেকগুলো শর্ত আছে, এগুলোকে পড়লে পড়তে পারেন, না চাইলে স্কিপ দিয়ে দেবেন। আর
গুগলের সাথে মিট আপ করতে চাইলে এখানে এগুলো প্রেস করে নিতে পারেন, না চাইলে স্কিপ দিয়ে দিবেন। তারপর অ্যাডিশনাল ফিনিশিং টাচিং এগুলো একটু সময় লাগবে। স্যামসাং অ্যাকাউন্ট দিলে দিতে পারেন, না চাইলে স্কিপে প্রেস করে যাবেন। মোর ইউজফুল ফিচার, এখানে অনেকগুলো অপশান আছে যেগুলোকে আইগ্রল সিলেক্ট করে ফিনিশ দিতে হবে। অবশেষে আমাদের ফোনটি FRP লক রিমুভ হয়ে মূল অপশনে চলে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।